বেশ একটা মালদ্বীপ মালদ্বীপ ফিলিং আসছে। মালদ্বীপ যাওয়ার সৌভাগ্য কোনোদিন হবে কিনা জানি না, তবে বাড়িতে বসে একদম মালদ্বীপের যে মজা সেটা বসে বসে আমরা অনুভব করছি। দেখুন আমাদের বাড়ির ভেতরে কতটা জল ঢুকে গেছে, সামনের বাড়ির গ্যারেজেও জল ঢুকে গেছে। এবছর আমরা একদম মালদ্বীপেই বসবাস করছি মনে হচ্ছে। এটা রাস্তা, এটা মেন রোড, মেন রোডের সঙ্গে কানেকশন এই রাস্তাটা। তো এই রাস্তাটা আর কদিনের মধ্যেই ডুববে মনে হচ্ছে। যদি আজকে রাতেই বৃষ্টি হয় তাহলে আজকে রাতেই এটা গেল। হাঁটু সমান জল দেখতেই পাচ্ছেন, যত এগিয়ে আসছে তত ভেতরে ঢুকে যাচ্ছে। গলা অবধি চলে যাবে কিনা সন্দেহ আছে। না না, জোকস অ্যাপার্ট, একদমই গলা অবধি ঢুকবে না, তবে হ্যাঁ হাঁটুর উপর অবধি উঠে যাচ্ছে। এটা একটা রাস্তা, কোনো একদিন এই রাস্তা ছিল এখানে, মানে এই ধরুন 2-3 দিন আগেও ছিল এই রাস্তাটা, এখন হাঁটু সমান জল। এই সেই রাস্তাটা, এই রাস্তা থেকেই আপনি চাইলে খুব সহজেই যে কোনো রকম মাছ ধরতে পারবেন, যেমন ধরুন তেলাপিয়া, শোল, কাতলা টাতলাও পাওয়া যেতে পারে, অনেকে ধরছেও দেখলাম। কিছুই না, সামান্য একটা মশারি হলেই চলবে। ভাববেন না এটা কোনো পুকুর, এটা একটা মাঠ। পুকুরের জল মাঠে চলে এসেছে আর পুকুরের সঙ্গে ফ্রিতে কটা মাছও চলে এসেছে। এখানে বেশিরভাগ বাড়িতেই জল ঢুকে গেছে এবং ফ্রিতে কটা মাছও ঢুকে গেছে। না না, দুঃখে আমরা আছি কিন্তু সেই সঙ্গে একটু আনন্দও আছে। মাছ পাচ্ছি তো ফ্রিতে, তাই কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। নিজেদের জল যন্ত্রণাও তো দেখছেন, আবারটা আমারটাও দেখছেন, তাই ধন্যবাদ।